প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তরুণ প্রজন্মের কেরিয়ার বিষয়ক অনুষ্ঠান দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বিরিয়ার। নূতন প্রজন্ম যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, যারা কেরিয়ার ডেভেলপ করতে চান, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা, আর অবশ্যই সঠিক দিক নির্দেশনার কথা, যেই দিক নির্দেশনা আমাদের তরুণ প্রজন্মকে পথ চলতে অনেক বেশি সহায়তা করবে। আর এইসব গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে এবং সঠিক দিক নির্দেশনা দিতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব কাজী তহিদুজ্জামান, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আমার ডানে আছেন প্রফেসর বেলায়েত হোসেন, মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। তো কাজী তহিদুজ্জামান ভাই, শুরুতেই আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ আপনি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজ এ জিএম হিসেবে কাজ করছেন, তো আপনার শুরুটা কেমন ছিল আর আজকে জিএম এই পজিশনে আসতে আপনার কী কী প্রবলেম ফেস করতে হয়েছিল, কী কী ব্যারিয়ার ছিল, কী কী চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছিল? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ার টোটালটাই তো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে না, আমি এখানে প্রায় 9 বছর, এর আগে আরও কয়েকটা কোম্পানিতে আমি কাজ করে আসছি। তো আমি সেলস দিয়ে আমার ক্যারিয়ার শুরু করি, সেলসের রুট লেভেল থেকেই আমি কাজ করে আসছি। সেই ক্ষেত্রে আমার সুবিধা হয়েছে যে আমার সারা বাংলাদেশের মার্কেটগুলো সম্পর্কে জানা, প্র্যাকটিক্যালি জানার সুযোগ হয়েছে, এবং আমি ইচ্ছা করে অনেক মার্কেটে নিজে নিজে গিয়েছি, যেখানে হয়তো না গেলেও চলতো, নিজেই ফেস করছেন, আমি নিজে চেষ্টা করে গিয়েছি জানার জন্যে, শেখার জন্যে, বোঝার জন্যে। হয়তো আমি চিন্তা করেছি এরকম যে এই জায়গাটা হয়তো আমার জীবনে হয়তো আর যাওয়ার সুযোগ হবে না, এভাবে করে করেই কিন্তু সারা বাংলাদেশের অলমোস্ট বেশিরভাগ মার্কেটে যাওয়ার সুযোগ হয়েছে আমার। বিভিন্ন ট্রেডে কাজ করেছি, আমি ফুড সেক্টরে কাজ করেছি, বলপেন সেক্টরে কাজ করেছি, কসমেটিক সেক্টরে কাজ করেছি, এখন ফুড নিয়ে কাজ করছি, ড্রাই সেল ব্যাটারি নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য যদি আমি আমার ক্যারিয়ার দিয়ে যদি তাদেরকে কোনো বাণী বা কোনো দিক নির্দেশ দিতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে যেই কাজটাই করবেন, বিশেষ করে মার্কেটিংয়ে যদি হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় নিজেকে অতি আন্তরিক থাকতে হবে, কাজ শেখার, বোঝার, করার, এবং এটা থাকলে অবশ্যই সে ধাপগুলোকে অতিক্রম করতে পারবে সুন্দরভাবে। আচ্ছা, আমরা শুনবো আপনার কাছে, তার আগে আমি স্যারের কাছে একটু শুনতে চাই। স্যার, আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরে কেরিয়ারে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আলম সাহেব। আসলে শিক্ষকতা একটা পেশা, সেটা চাকরি নয়, এবং এই পেশা আপনাকে জীবনে ব্যক্তিগতভাবে অনেকভাবে প্রতিষ্ঠিত করবে, সমাজের থেকে অনেক কিছু আপনার পাওয়ার থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে আপনার তেমন বেশি কিছু থাকবে না। ফলে এখানে যারা আসবে তারা বাই চয়েস আসবে, শুধু বাই চয়েস বললে হবে না, তাকে সেইভাবেই পাঠন পঠনে, উচ্চতর শিক্ষা অর্জনে তাকে গড়ে তুলতে হবে। সেই জিনিসটি করার পরেও অনেক সময় অনেকের পক্ষে এই শিক্ষকতা পেশায় সুযোগ দেয় না বা পাওয়া যায় না। কারণ হচ্ছে যে উচ্চতর পর্যায়ে, যেটা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যোগদান করা বা সুযোগ পাওয়া, এটা খুবই দুর্বল। জি, ফলে আপনার সবাই যে এটা হবেই বা হতেই পারবে এমন কোনো কথা নেই। সুতরাং তাকে কেরিয়ার, আগামী প্রজন্ম যারা এই পেশায় আসতে চাইবে, পাশাপাশি তাকে দ্বিতীয় একটা পরিকল্পনাও হাতে থাকতে হবে। সেটা হতে পারে সে বিসিএস দিবে বা অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে, কারণ আজকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংখ্যা অনেক সমৃদ্ধি বা বিস্তৃতি লাভ করেছে। এবং আমি জানি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে ঢাকা কিংবা ঢাকার বাইরে, তারা যোগ্যতর শিক্ষক পাচ্ছেন না, রাইট? অর্থাৎ ঢাকাকেই সবাই বেছে নিতে চায়, ঢাকাতেই থাকতে চায়, সবাই ঢাকা কেন্দ্রিক হতে চায়। কিন্তু এই মানসিকতাও দূর করতে হবে, কারণ আজকে ঢাকা আর চট্টগ্রাম বা রাজশাহী বা বিভিন্ন বিভাগ বা জেলা, এগুলি কিন্তু আর আগের মতো নেই। সুযোগ সুবিধা সবখানে বিস্তৃত এবং প্রসারিত, ফলে তাদের এই ধ্যান ধারণার পরিবর্তন করা উচিত। কারণ ওই বিশ্ববিদ্যালয়গুলিকে যদি
উঁচুতে নিয়ে যেতে হয়, একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে এই আগামী প্রজন্মকেই সেইভাবে তাদেরকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তোহিদ ভাই, আমরা যেই বিষয়টি নিয়ে আলাপ করছিলাম যে একজন যদি এক্সিকিউটিভ রিক্রুট করতে চান, তো সেক্ষেত্রে আপনার প্রসেস প্রক্রিয়াটা আমরা শুনলাম আপনার কাছ থেকে আসলে। আর সিভি ড্রপ করার ক্ষেত্রে যে বিষয়টি আমরা জানতে চাই, যে সিভিতে কী কী বিষয় থাকলে আপনারা এই সিভিটাকে এক্সক্লুসিভ সিভি ভাবেন, আর কী কী প্রবলেম থাকলে এই সিভিটাকে আপনারা ইগনোর করেন অথবা শর্ট লিস্টে আনেন না। সিভি অর্থ হলো এটা জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত মানে তার সিভিটা দেখে যেন ম্যানেজমেন্ট বুঝতে পারে যে তার ডিটেলসটা যেন বোঝা যায়, সেইভাবেই তৈরি করা, কোনো কিছু যেন বাদ না পড়ে, ইনফরমেশানগুলো যেন সবগুলো থাকে এবং সংক্ষেপে। আবার অনেক বেশি যদি লেখা থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 পৃষ্ঠার একটা সিভি স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্ট এত পড়ে টোটালটা ডিসিশন নেবে সেক্ষেত্রে ইগনোর হতে পারে। টোটাল জিনিসটাই থাকবে, ডিটেলসটাই থাকবে, মানে সব কিছু তথ্যই থাকবে কিন্তু সংক্ষিপ্ত আকারে, সুন্দর সাবলীল ভাষায়, সহজভাবে যাতে বোঝা যায়, কমপ্লিকেটেড না করা। সেই ক্ষেত্রে সিভিটাকে ইন্টারভিউতে ডাকার জন্য এটা আমার মনে হয় এনাফ, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। কোনো কিছু আপনার কাছে একটা রিলেটেড কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে সিভি লেখার ক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশনের জন্য, নতুন প্রজন্মের জন্য আপনার গাইডলাইন কি, কোন জিনিসটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ আলম সাহেব, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আমাদের দেশে তো কিন্তু বেকার সমস্যাটা অনেক বেশি, কারণ আমাদের জনসংখ্যার আলোকেই এটা নির্ধারিত হয়। তবে উচ্চতর শিক্ষা লাভের পরে আমাদের ছাত্রছাত্রীরা যে বিভিন্ন পেশায় চাকরির খোঁজ করেন, সেটার একটা প্রাথমিক দিক নির্দেশনা হচ্ছে সিভি, প্রিপারেশন অফ সিভি, কারণ সিভিটাই হচ্ছে এমপ্লয়ারের কাছে ইম্পার্সোনাল প্রেজেন্টেশন অফ দ্য ক্যান্ডিডেট এক্স্যাক্টলি হু ইজ সিকিং জব ইন দ্য রিলেটেড ফিল্ড। তাই যদি হয় তাকে এমনভাবে সিভি তৈরি করত যেটা জীবন্ত, এবং যেই পদের জন্য সিভি সে ড্রপ করতে যাচ্ছে সেই পদে কী কী রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সেইগুলিকে বেশি হাইলাইট করা, যেগুলির প্রয়োজন নাই সেগুলিকে পরিহার করা, অতিরঞ্জিত না করা, অ্যাট এ গ্লেন্স যেমন যেন আমাদের এমপ্লয়াররা বুঝতে পারে যে এই ছেলেটির যোগ্যতা তাদের প্রয়োজনের সাথে মিলে কি না। এবং এই জন্য আমাদের তরুণ প্রজন্মকে বলবো, গুগল সিজিএও তারা অনেক সিভির তৈরির নমুনা দেখতে পারেন এবং তার আলোকে সিভি তৈরি করবেন। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের তরুণ প্রজন্ম আমরা মনে করি যে এরকম ভাবেন যে একবার একটা সিভি তৈরি করে। স্যার, এই জিনিসটি আপনার বিরতির পর ফিরে এসে শুনবো, আমাদের যেতে হবে একটি বিরতিতে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বিরিয়ার অনুষ্ঠানে এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে, ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর, আমরা চলে যাচ্ছি স্যারের কাছে, যেই কথাগুলো শুনছিলাম স্যার। আমি যে কথাটি বলছিলাম যে সিভি তৈরি করার সময় একটা অনেক তরুণরাই দেখা যায়, শিক্ষিত তরুণরাই সিভিটা তৈরি করেন এমনভাবে যে এটা প্রত্যেক জায়গায় উনি ব্যবহার করতে চান, কিন্তু কমন ফরম্যাটে করতে চান। কমন ফরম্যাট বলে সিভির কোনো কথা নেই, সেখানে নেচার অফ জব, নেচার অফ পজিশন, এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট এগুলিকে দেখতে হবে। তাই প্রয়োজনের সাথে, রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে তার পরিবর্তন করতে হবে, তা না হলে সিভিটা অতটা আকর্ষণীয় হবে না। একটা কথা আছে, ফার্স্ট ইম্প্রেশন লাস্ট লং, রাইট? এমপ্লয়ার যদি দেখে সিভিটা তৈরি করছে অমুক, তার ছবিটাও থাকবে, এত সুন্দর সিভি তৈরি করছে, তখন সে যখন ইন্টারভিউতে সাক্ষাৎকারে আমন্ত্রণপত্র পাবে তাকে প্রথমেই তার প্রতি একটা ভালো ধারণা সৃষ্টি হয়ে যাবে, এটা তাকে জব পাওয়ার জন্য অনেক এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। তৈরি যেমন ভাই, আমরা আরেকটি কোশ্চিন আপনাকে করতে চাই, আসলে নতুন প্রজন্ম যারা মার্কেটিং নিয়ে লেখাপড়া করছে বা যে কোনো সাবজেক্টে লেখাপড়া করতে পারে, এরা যদি মার্কেটিং ডিপার্টমেন্টে, মার্কেটিং সেলস এন্ড মার্কেটিংয়ে আসতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কী? মার্কেটিংয়ে লেখাপড়া করছে যারা, তারাও মার্কেটিংয়ে আসতে পারে, বা আমাদের দেশে সবসময় সাবজেক্ট অনুযায়ী যে ক্যারিয়ার হয় তা না, ইচ্ছা থাকলেও হয় না, কারণ অপরচুনিটি একটা ফ্যাক্টর। আর যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, তাহলে যেভাবেই যেখানেই লেখাপড়া করুক না কেন, সে যদি
তার ক্যারিয়ারের ক্যারিয়ার শুরু করার পরে যদি ক্যারিয়ারটাকে নিয়ে চিন্তা করে যে আমি লেখাপড়া করছি অন্য সেক্টরে কিন্তু শুরু করেছে ক্যারিয়ার মার্কেটিংয়ে, তার মানে আপনি বলতে চাচ্ছেন রিলেভেন্ট ফিল্ডে যদি জব না হয় সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার না? ব্যারিয়ার না, তার কয়েকটা জিনিস থাকা দরকার। একটা হলো তার শেখার আগ্রহ থাকতে হবে, কাজ করার আগ্রহ থাকতে হবে, কাজকে ভয় না পাওয়ার এই মানসিকতা থাকতে হবে, বরং প্রত্যেক ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে। বরং কিছু ছেলে আমি দেখি, আমরাও সেক্ষেত্রে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে সবসময় ইন্সপিরেশন দেই, এরকম হয় যে কিছু ছেলে যেগুলো ডিফিকাল্ট জব ওইগুলো বলে আমাদেরকে দেন, আমাকে দেন। আবার কিছু ছেলে আছে যে যেগুলো ইজি জব সেইগুলোকে সিলেক্ট করে, সেইগুলোকে চুজ করে। তো সেই ক্ষেত্রে যারা এই ডিফিকাল্ট জবগুলোকে করার জন্যে চ্যালেঞ্জ নেয়, এটাকে চ্যালেঞ্জ নেওয়া বলে, তারাই কিন্তু হ্যাঁ কনফিডেন্ট। এবং সে কেন নেয়, কারণ সে জানে যে ডিফিকাল্টটা জব করলে, ডিফিকাল্ট জবটা সে যদি মানে সম্পূর্ণ করতে পারে তাহলে সাকসেসফুলি যদি অ্যাচিভ করতে পারে, তার অনেক কিছু শেখা হবে, অনেক কিছু ফেস করা হবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা এই ইজি জবগুলোকে বেছে নিই, যারা এই ডিফিকাল্ট জবগুলোকে বেছে নিয়ে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তারাই কিন্তু ক্যারিয়ারে ভালো করে, এবং তাদেরকে তাদের প্রতি কিন্তু সবার নজরও থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে যদি আমি মার্কেটিং বলি, পেশাটা খুব এনজয়েবল, এক্সাইটিং এবং খুব মজার একটা জায়গা, চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং ডেফিনেটলি। এখানে যদি জবটাকে কেউ এনজয় না করে তাহলে কিন্তু এই জব করা সম্ভব নয়। সবাই যদি আমরা ওইভাবে চিন্তা করি যে আমরা কাজ করি, এই কাজটা আমার, এবং নতুন নতুন কাজ তৈরি করা, খুঁজে বের করা এবং নতুন নতুন কাজকে। এই কোশ্চেনটা আমি স্যারকে করতে চাই স্যার, আসলে একজন শিক্ষার্থী বা একজন স্টুডেন্ট যখন কী কী বৈশিষ্ট্য থাকলে বা কী কী গুণাবলী থাকলে আপনি তাকে ক্যারিয়ারিস্ট বলবেন? আসলে ক্যারিয়ার তো অনেক দিকেই সে বেছে নিতে পারে। যেমন কেউ হয়তো এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারে অভিজ্ঞতার আলোকে, তাকে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তখন কিন্তু তার বিশ্লেষণ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণের পারদর্শিতা অর্জন করতে হবে। তা না হলে সে ওই পদে ভালোও করতে পারবে না, এমপ্লয়ারও তাকে খুব একটা বেশি পছন্দ করবে না। কাজেই পদ এবং তার দায়িত্ব, পদের বিপরীতে যে দায়িত্ব তাকে যেটা পালন করতে হবে তার উপরে নির্ভর করবে সে কি ওই ক্যারিয়ারে উপরে যেতে পারবে নাকি ওই ক্যারিয়ারে একটা জায়গায় স্টাক আপ হয়ে যাবে। যেমন কোনো কোনো পদ আছে, এসআর, মার্কেটিংয়ের এসআর হচ্ছে সবচেয়ে নিম্নতম পর্যায়ের একজন অফিসার, উপরে একেবারে জিএম পর্যন্ত আছে, যাদেরকে আমরা ফুল টাইম মার্কেটিয়ার বলি, মা বিক্রয়ের সাথে বা মার্কেটিংয়ের সাথে সরাসরি পুরোপুরি ইনভলভ। এখন রিক্রুটিং অথরিটি বা এমপ্লয়ার সে কোন পর্যায়ের অফিসার বা জনবল নিয়োগ করতে যাচ্ছে তার উপরে তাকে বেছে নিতে হবে যে কি মানের, কি পর্যায়ের মেধা থাকলে পরে সে রিক্রুট করবে। এক্স্যাক্টলি, কারণ নিশ্চয়ই যে নাকি 15-20 বছর চাকরি করেছে সে তো অ্যাটলিস্ট জিএম বা ম্যানেজার বা উপরের ম্যানেজার, ডিজিএম, এই পর্যায়ে সে চাকরি খুঁজছে। আমাদের আরেকটু বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে, আবারও একটি বিরতিতে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবারও আমাদের মূল অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যে জিনিসটি শুনছিলাম, আসলে ওই যে ম্যানেজমেন্ট হায়ারার্কি বলে যে কথাটা আমি বলছিলাম, ম্যানেজমেন্ট হায়ারার্কি বলে, এই জন্যই বলছি শিক্ষাগত যোগ্যতা ওই বিশেষ ক্ষেত্রে থাকলে তার দায়িত্ব পালন করা অনেক সহজ হয়, না থাকলে সে পারবে না। এরকম অনেকেই আছে যারা দায়িত্ব পালন করছে এবং সার্থক এবং সফল হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, একজন এক্সিকিউটিভ যখন আপনারা রিক্রুট করেন সেক্ষেত্রে ও কীভাবে ধীরে ধীরে আপনাদের মধ্যমণি হয়ে উঠে বা পারফর্মার, গুড পারফর্মার হয়ে উঠে? এক্সিকিউটিভ মানে এটা একটু মিড লেভেলের রিক্রুটমেন্ট, একদম গ্রাউন্ড লেভেলের রিক্রুটমেন্ট একরকম, মিড লেভেলের রিক্রুটমেন্টটা আরেক রকম। ডেফিনেটলি তার প্রিভিয়াস জবের হিস্ট্রিটা আমরা দেখি এবং ইন্টারভিউতে তার প্রোঅ্যাক্টিভনেস, তাকে বিভিন্ন রকম কোশ্চেন করা হয় যে তার মেরিট টেস্ট করার জন্য, সমসাময়িক বিভিন্ন ব্যাপারে কোশ্চেন করা হয় যে সে আসলে এগুলো আপডেট কি না,
সে শুধুমাত্র যে মার্কেটিং রিলেটেড তা না, বিভিন্ন রিলেটেডই কোশ্চেন করা হয় যে সে আসলে মার্কেটিংয়ে কাজ করতে হলে আসলে সব ধরনের জ্ঞান থাকা দরকার। কারণ হলো কি যে সে যখন বিভিন্ন জায়গায় ফেস করে, বিভিন্ন সিদ্ধান্ত নেয়, বিভিন্ন জায়গায় সে তার টিমের সঙ্গে কাজ করে, তো সব জায়গায় আপডেট থাকতে হয় তাকে। তারপরে যখন আমরা তাকে রিক্রুট করছি, তখন তাকে গাইড করার জন্যে, তাকে গ্রুম আপ করার জন্যে আমরা বিভিন্ন রকম টাস্ক দিয়ে থাকি। দেন যেটা বড় ইম্পর্টেন্ট হলো, যে কোনো টিমের, যে কোনো একজন এক্সিকিউটিভ বা ম্যানেজারের কাজ করার ক্ষেত্রে তার সবচেয়ে বড় একটা গুণাবলী হলো তাকে আন্তরিকভাবে কাজ করতে হয়। আরেকটা হলো যে তার টিমে যারা কাজ করে তার অ্যাক্সেপ্টেন্স খুব ভালো থাকতে হয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। পদোন্নতির ক্ষেত্রে আপনারা কী কী বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? পদোন্নতির পরীক্ষার জন্য, প্রমোশনের পরীক্ষার জন্য কাদেরকে ডাকা হয়? যারা তার স্ব অবস্থানে খুব ভালো করছে। সেই ক্ষেত্রে একটু আগে যেটা আমি বলছিলাম যে যখনই সে উপরের দিকে যাচ্ছে বা মিড লেভেলে যাচ্ছে, সে কিন্তু একটা টিমে কাজ করে। সে একটা টিমের লিডার হবে বা তার টিমের মধ্যে আরও অনেকগুলা লোক কাজ করবে। কোনো টিম লিডারই কিন্তু একা কোনো কাজ করতে পারে না। সে যত বেশি গুণাবলী সম্পন্ন হোক না কেন, যত বেশি মেরিটোরিয়াস হোক না কেন, তাকে কিন্তু তার টিম নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে টিম লিডারের প্রতি টিম মেম্বারদের যে একটা সম্মান বা তার প্রতি তার আস্থা, এমন টিম লিডার কেমন হতে হবে? যে কোনো কাজ তো তার টিম মেম্বারকে দিয়েই করাবে, এক্সিকিউট করবে কারা? টিম মেম্বাররা। টিম মেম্বার যদি তার কথা রেসপেক্ট না করে, তার কথা বিশ্বাস না করে, তাহলে তো আর কাজটা এক্সিকিউট হবে না। সেক্ষেত্রে ডেফিনেটলি যেটা করতে হয় সেটা হলো যে টিমের লিডারের প্রতি আস্থা থাকতে হবে টিম মেম্বারদের, এবং টিম লিডার যেটা বলবে তারা একদম মনে প্রাণে বিশ্বাস করে সেই কাজটাকে এক্সিকিউট করার জন্য চেষ্টা করবে। সেইভাবে আমরা যারা, অন্য সবাই তাই করে থাকে, কারণ যারা কাজ করে তাদেরকে গ্রুম আপ করা, গ্রুম আপ করার জন্য চেষ্টা করা, বিভিন্ন রকম টাস্ক দেওয়া, এবং এই ক্ষেত্রে তাদের প্রোঅ্যাক্টিভ থাকতে হয় আর মার্কেটিংয়ে কাজ করতে হবে। আপনার কেরিয়ার জীবনে কোনো মজার ঘটনা আমরা শুনতে চাই। আমার মজার ঘটনা, আমার একটা সফলতার ঘটনা। আমি একটু বই লেখারও একটা অভ্যাস আছে প্রথম থেকেই। আমি বাংলা একাডেমিতে বাংলাদেশের মার্কেটিংয়ের উপরে একটা বই লিখে সাবমিট করেছিলাম। তখন কোনো প্রিন্টিং ছিল না, ওই নিজে হাতে লিখে ম্যানুস্ক্রিপ্টকে সাবমিট করা হতো। অত্যন্ত গোপনীয়তার সাথে বাংলা একাডেমি এগুলি রিভিউ করতেন উচ্চতর শিক্ষিত মানে সিনিয়র লোকদের দ্বারা। এই বইটি আমার এই একজন সম্মানজনক শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ ফারুক সাহেব, উনি প্রয়াত, ওনার কাছে যায় এবং আরও একজনের কাছে যায়। উভয়ই আমার পক্ষে, ম্যানুস্ক্রিপ্টের পক্ষে সম্মতি দেন। তবে প্রফেসর আবদুল্লাহ ফারুক সাহেব উনি বাংলা একাডেমিতে যে জিজ্ঞেস করেছেন যে এই বইটির ম্যানুস্ক্রিপ্ট যে প্রণেতা তার সাথে আমি কথা বলতে চাই, এগুলি গোপন থাকে, তো উনি তার জোর করে ওনাতে জেনে এসছে, জেনে জানছে যে আমি লিখেছি ওনার ছাত্র। উনি আমাকে ডাকলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ তখনকার দিনে এরকম ব্যবধান কিন্তু উপর নিচে শিক্ষা সাংঘাতিক ছিল। তারপরে বলল যে তুমি কি এই বই লিখেছ? আমি জি স্যার। আমি বলে দিয়ে আসছি বাংলা একাডেমিকে, এখন থেকে তোমার এই বইটাই ছাপানো হবে। আমারও একটা, ওনারও স্যারের একটা বই ছিল এই লাইনে, এখন আমারটা আর চলবে না, তোমারটা চলবে। এটা মজার ঘটনা কি না বলবো না, আমাকে উজ্জীবিত করেছে বই লেখার প্রতি, এটা আমি বলবো। গুড স্যার, দারুণ একটা অ্যাচিভমেন্ট। তৈদুজ্জামান ভাই, আপনার কর্মজীবনে কোনো মজার ঘটনা? মজার ঘটনা, কাজ করতে গিয়ে অনেক মজার ঘটনা, যেহেতু সেলস মার্কেটিংয়ে কাজ করেছি, মজার ঘটনা অনেক অনেক আছে। আমি যখন কোহিনুরে জব করতাম, তো ওদের একটা প্রোডাক্ট ছিল স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। সেই প্রোডাক্টটা অনেক আগের পাকিস্তান আমলের প্রোডাক্ট, বাট এটা সিলেক্টিভ কিছু দোকানে বিক্রি হতো। তো আমি তখন সেলসে জব করি, আমার একটা ইয়ে হলো হঠাৎ করে যে আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্টটাকে মাস প্রোডাক্ট করা যায়। তখন শুধুমাত্র সিলেক্টিভ দোকানেই বিক্রি করা হতো। আমি কী করে শুরু করলাম, আমি আমার যেই এলাকাটা ছিল, তখন আমি একটা জোনাল হেড ছিলাম,
তো আমি আমার এলাকার সব দোকানে এই প্রোডাক্টটা বিক্রি শুরু করলাম। আচ্ছা, তো এটা কিন্তু সেন্ট্রাল কোনো ডিসিশন না। এটা দেখে ম্যানেজমেন্ট তখন ফিল করলো যে এটা তো মাছ প্রোডাক্ট করা যায়, এবং এখনও আমি যে এলাকাটাকে এই প্রোডাক্টটাকে মাছ প্রোডাক্ট হিসাবে তৈরি করার জন্যে উদ্যোগ নিয়েছিলাম সেটাই এখনও হাইয়েস্ট সেলিং এরিয়া, এবং স্যান্ডেলিনা সোপটা এটা একটা হাইয়েস্ট সেলিং ব্র্যান্ডও হয়েছে। সেম থিংস আমি এখন যেটা আমি অলিম্পিকে আছি, জেনে থাকবেন আমাদের একটা প্রোডাক্ট আছে নাটি বিস্কিট। এই নাটি বিস্কিটটা কিন্তু নতুন না, অলিম্পিকে এই প্রোডাক্টটা আগে ছিল, 10-15 বছর আগে প্রোডাক্টটা ছিল, বাট প্রোডাক্টটা বন্ধ হয়ে গিয়েছিল। এই প্রোডাক্টগুলো আমি যখন এখানে রিসেন্টলি আমার এই প্রোডাক্টগুলো দেখে মনে হলো যে এই প্রোডাক্টটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে, আমরা এটাকে আবার রিলঞ্চ করলাম। এবং আসলে মানুষ কিন্তু নাটি নাম আগে জানতো না, সেই প্রোডাক্টটা এখন বাংলাদেশে হাইয়েস্ট সেলিং ব্র্যান্ড হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দ্যাট জাস্ট এই ডিসিশনটা নেওয়া, কারণ ওই প্রোডাক্টটাকে সাধারণত কিন্তু আর ফিরায় আনা হয় না। তো এইটা দুইটা আমার জন্য একটা বিরাট মানে এক্সাইটিং ব্যাপার ছিল, মজা লাগার একটা ব্যাপার ছিল। তৈত ভাই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে এসে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমিও বাংলা টিভিরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাকে আমার কথাগুলি বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আবারও একই দিনে ঠিক একই সময়ে বাংলা টিভিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।